আসসালামু আলাইকুম সবাইকে, আমরা জানা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন আর্টি পর্বে ইনফর্মেটিভ প্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার বোনাস ইসক্রো। তো এই বোনাসে মূলত আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে আপনার কি কি থাকতে হবে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এবং ফেসবুক পেজটা যারা ফলো করেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ পেতে পারেন। তো শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। তো আপনার একটা শেয়ারের কারণে অনেকেই হয়তো বা উপকৃত হতে পারে। তো চলুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। তো বোনাস ইসক্রোটা মূলত আপনার 2021 শুরু হয়েছিল, মানে এটা মূলত আপনার 3 বছরের ছিল, 3 বছরের জন্য। তো এই বোনাসে মূলত আপনার একবার আবেদন করা যাবে, ঠিক আছে? যারা 2021 আবেদন করছেন তারা এখন পারবেন না, যারা 2022 আবেদন করছেন তারাও এখনো আবেদন করতে পারবেন না। তো এই বোনাসে আপনার এই বছর যারা আবেদন করবেন, এটা মে মাস থেকে শুরু হয়েছে, মে মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছে, মানে আপনার 31 অক্টোবর পর্যন্ত বোনাসের জন্য আবেদন করতে পারবেন। তো 31 অক্টোবর পরে এই বোনাস আর থাকছে না, এই বোনাসটা 31 অক্টোবর পরে এই বোনাস শেষ হয়ে যাবে, মানে 3 বছর শেষ হয়ে যাবে। ওকে, তো এই বোনাসে মূলত আপনারা কারা কারা আবেদন করতে পারবেন? তো এই বোনাসে মূলত আবেদন করতে পারবেন যাদের পার্টিটাই বা 60 বছর কন্টিনিউ, মানে 60 বছর আগে থেকে এখন পর্যন্ত কন্টিনিউ আছে, তারা মূলত এই বোনাসে আবেদন করতে পারবেন। তো মানে আপনারা কিভাবে এটা কাউন্ট করে, কাউন্ট নিয়ে মূলত আমি 2021 বিস্তারিত আলোচনা করছিলাম ভিডিওতে। তো আমি ওই ভিডিও লিঙ্কটা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি হিসাবটা যদি এখন না বুঝেন ভালোভাবে তো ওই ভিডিওটা দেখে আসবেন, ভিডিওটা দেখলে আপনারা হিসাবটা বুঝতে পারবেন। তারপরে আমি সংক্ষেপে এই ভিডিওতে আবার বলছি যে কাউন্ট হবে মূলত, এখন যদি আপনি বোনাস ইসক্রোতে আবেদন করেন তাহলে আপনার রেজিত্ব, মানে আপনার 2022 রেজিত্ব আপনার কাউন্ট হবে, পূর্ববর্তী যে রেজিত্বটা, ঠিক আছে? তো পূর্ববর্তী রেজিত্ব এর পূর্বের 3 বছরের, মানে আপনার 50% হতে হবে বা 50%-এর নিচে হতে হবে বা 50% হতে হবে। ওকে, এটা কিভাবে, ধরেন আপনার 2022টা যদি আপনার কাউন্ট হয়, 2000 আগে হলে 21, তারপরে 20 এবং 19, এই 3 বছরের এভারেজের যে আপনার ইনকামটা ছিল, যে রেজিত্বটা ছিল, তিনটা যোগ করার পরে আপনি 50% দিয়ে ডিভাইড করবেন। তো ডিভাইড করার পরে যদি আপনার 50% অথবা 50% কম থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি এই হিসাবটা না বুঝেন, তারপরও আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন যে আপনি এই বোনাসের জন্য আবেদন করতে পারবেন কিনা। তো এই বোনাসে আবেদন করতে হলে আপনাকে 2022-এর যে রেজিত্ব 8,145 ইউরো অথবা এর নিচে থাকতে হবে, ঠিক আছে? তো এই বোনাসটা মূলত দেওয়া হবে মিনিমাম 250 থেকে শুরু হবে, 2800 পর্যন্ত আপনি পাবেন প্রতি মাসে, মানে আপনি এই বোনাস এলিজিবল হন 250 থেকে 800 পর্যন্ত আপনি পাবেন। তো এটা কিভাবে, ধরেন আপনার রেজিত্ব যদি 8,145 থেকে অথবা এর নিচে হয়, এর 25% করে আপনাকে প্রতি মাসে দেওয়া হবে। তারপরে লাস্ট যেটা, যে বোনাসে কিভাবে আবেদন করবেন, তো বোনাসে মূলত আবেদন করতে পারবেন আপনার ইমস থেকে, আপনার স্পিড আইডি ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনার কোনো কাফে গিয়েও আপনারা আবেদন করে নিতে পারবেন। যদি এই বোনাস সম্বন্ধে আরও কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।